রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে নারাজ। একটা অংশের ছাত্রছাত্রীদের দাবি বাড়ছে করোনা, ইতিমধ্যেই চারজন মারা গেছেন, তাই তাদের মানসিক অবস্থা ভালো নয়, পরীক্ষার জন্য এখনই তারা প্রস্তুত নন। অবশ্য অনলাইনে পরীক্ষা দিতে আপত্তি নেই পড়ুয়াদের। সব মিলিয়ে পরীক্ষা স্থগিতের দাবি নিয়ে রামঠাকুর কলেজ, ওমেন্স কলেজ, উদয়পুর ডিগ্রি কলেজ সহ মোট চারটি কলেজের প্রতিনিধিরা হাজির হয় শিক্ষা দপ্তরে। দেয়া হয় ডেপুটেশন, ক্যামেরার সামনেই জানানো হয় এনাদের দাবি। আমাদের পুরো নাই, তুই একটা আমাদেরকে বলেছে আমরা তো অনলাইনে নিতে প্রস্তুত, আমরা এখানে এই জন্য অনলাইনে এসেছি। কোথায় গিয়েছিলেন? আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি গিয়েছিলাম, ভিসির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তো ভিসি বলেছে যে আমাদের পুরো নাই, আমাদের তো ডিরেক্টর থেকে যে অর্ডার দিয়েছে তাই মানছে, আমরা তো অনলাইনে নিতে প্রস্তুত। এবং দেখা গেছে যে সিলেবাস শেষ হয়নি, দেখুন আমাদের এক সপ্তাহ আগে আমাদের সিলেবাস শেষ হয়নি, কিন্তু আগামী পঁচিশ তারিখ থেকে, এই পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইনে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে। যেটা আমাদের এই যে হ্যাম্পার বা গাছকটি আরো সপ্তাহ আপনারা দেখছেন চারজন মৃত, এই অবস্থায় তো আমরা পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন দিতে পারছি না। আর দেখা গেছে অনেকে এখানে ভাড়া থাকছে, অনেক দূর থেকে আসছে, যারা ধলাই ত্রিপুরা সাবরুমে আছে তাদের এখানে কিন্তু করোনা ততটা চিত্র নেই, কিন্তু তারা আগরতলা ভাড়া থেকে থাকছে, তারাও খুব আতঙ্কিত। তাদের পরিবার থেকে বলা হচ্ছে বাবা এসে পড়, এসে পড়, তোর যত চিন্তিত, তো তারাও কিন্তু সমানভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না। এবং দেখা গেছে টিপসের মধ্যে অনলাইনে পরীক্ষার কথা বলেছে, আমরা চাইছি পোস্টপোন করা হোক, আমাদের একটু সময় দেওয়া হোক, তারপর আমরা ভালো করে প্রস্তুতি নিয়ে পড়াশোনা করবো। এই তড়িঘড়ি করে পড়াশোনা হচ্ছে না। আর এখন যদি পরীক্ষা নিতে হয় তাহলে আমরা অনলাইনে নিতে চাই, কারণ এখন আমাদের কলেজে অনেকেই দেখছি জ্বর সর্দি কাশি নিয়ে আসছে, কিন্তু আমি বলি কি, আমরা যখন বলি কেন এসেছিস, তারা বলে চারি আমাদের কলেজ প্র্যাকটিক্যাল হবে, নাহলে তো শেষ। আর পরীক্ষা এমন একটা জিনিস, তার মধ্যে যদি করোনার সিমটম থাকে সে অবশ্যই দিতে চাই, তো এর থেকে তো আমরা ইনফেক্টেড না হলে পরিবার ইনফেক্টেড হচ্ছে। এবং দেখা গেছে আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবো তখন দেখা যে অনেক কলেজগুলি অনলাইনে পরীক্ষা দিয়েছে, কিন্তু আমরা অনেকগুলি অফলাইনে কলেজ পড়ে আমাদের মার্কসটা কেটে গেছে। যখন গ্রাজুয়েশনের পর আমরা বিএড কলেজগুলিতে যাব তখন তো আর দেখবে না কে অনলাইনে দিয়ে পাস করেছে, কে অফলাইন দিয়ে পাস করেছে। অনেকে অনলাইনে দিয়ে পাস করে বেশি বেশি মার্কস পাচ্ছে, অনেক মানে যারা যাদেরকে স্কুল লাইফে একটা খুব কম পেত তারা 10% পেয়ে যাচ্ছে, 9% পেয়েছে, আর আমরা অফলাইনে পরীক্ষা দিয়েছি আমরা কম পাচ্ছি। তো বিএড কলেজ বিভিন্ন কলেজগুলো যখন যাবো তখন তো আর তারা দেখবে না কে অনলাইন দিয়েছে কে অফলাইন দিয়েছে। আলটিমেটলি আমাদের ফিউচার তো এভাবেই হচ্ছে, এক হোক ত্রিপুরার সমস্ত কলেজগুলিতে, এক হলে অনলাইনে নেওয়া হোক, এক হলে অফলাইনে হোক, এরকম যদি না হয় যে এই কলেজ অনলাইন দিয়েছে ওই কলেজ অফলাইন দিয়েছে, তাহলে তো আমাদের আকিদের প্রতি তো আমাদেরই হচ্ছে। এবং এনআইটি কলেজ দেখছি তারা পুরো অনলাইনে চলে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজ অথচ অনলাইন, আর আমরা ডিগ্রি কলেজ ইঞ্জিনিয়ারিং দেখছি অফলাইনে যদি ফিল্ড স্টাডি না করে তারা কি করে ইঞ্জিনিয়ারিং করছে, এটাই আমাদের প্রশ্ন। আগরতলা মহিলা কলেজের এক ছাত্রীর বক্তব্য, এই কঠিন সময়ে কিভাবে পরীক্ষা হতে পারে, তাদের অভিযোগ দপ্তরের নির্দেশক নিজেই কোয়ারেন্টাইনে রয়েছেন, আর ছাত্রছাত্রীরা দেবে পরীক্ষা তা সম্ভব। যাতে পোস্টপোন করা হোক, কারণ এখন আপনারা দেখছেন যে একটা সিচুয়েশন হয়ে আছে, আজকেও 1385 জন পজিটিভ, সাথে চারজন মৃত, তো এই পজিশনে কিভাবে, এই একটা সিচুয়েশনে কিভাবে ওরা এরকম ভাবে অফলাইন এক্সামের জন্য ওরা দাবি করতে পারে। আমরা এখানে ডাইরেক্টরের কাছে কথা বলতে এসেছি, এসে শুনে ডাইরেক্টর নিজেই কোয়ারেন্টাইনে বসে আছে, তো ওরা নিজেরা অনলাইনের মধ্যে মিটিং করবে, করে সে অফলাইনের জন্য আমাদেরকে এক্সাম দেওয়ার জন্য প্রেশারাইজ করবে, এটা তো ঠিক না। তো আমরা অনলাইন এক্সামের দাবি করতে আসিনি, আমরা চাইছি যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, আমাদের এক্সামটা এখন না নিয়ে পোস্টপোন করা হোক। দেড় মাস আমরা তো বেশি সময়ও পাইনি, যে আমাদের অনার্স আছে, আমাদের দুটো করে পেপার, সিলেবাস শেষ করতে প্রবলেম হচ্ছে, তো আমরা তো সময়ও পাইনি যে এরকম ভাবে একটা পেপারে সিলেবাস শেষ করবো আর একটা পেপার সিলেবাস করবো, সাথে প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, 26 তারিখ থেকে এক্সাম দিয়ে দিয়েছে, তো এরকম ভাবে তো হয় না। তো এটাই আমাদের দাবি যে আমাদের এক্সাম পোস্টপোন করা হোক, আর এখন যদি নেওয়া হোক, এক্সাম যদি এখন নেওয়া হয় তাহলে অনলাইন দেবো আমরা, নয়তো আমাদের এক্সাম পোস্টপোন করা, এটাই আমাদের দাবি। আর কিছু সিচুয়েশনের মধ্যে যেখানে আমাদের স্যার স্টুডেন্ট সবাই পজিটিভ, সেই জায়গার মধ্যে এই স্টুডেন্টরা যে জায়গার মধ্যে আছে সবাই অফলাইন এক্সামের জন্য, মানে উপরের মহল থেকে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, যে জায়গার মধ্যে এনআইটি টিপস সবাই অনলাইন এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে, কিন্তু এই জায়গার মধ্যে আমাদের যেখানে স্যার ম্যাম তারা পজিটিভ, সেই জায়গার মধ্যে আমাদের অফলাইন এক্সামের জন্য চাপ দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে উমেশ আছে, রামঠাকুর আছে, উদয়পুর কলেজ আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির সবাই, সমস্ত কলেজ আসতে পারছে না তারা। মঙ্গলবার শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন বাজার খোলা, স্কুল কলেজ খোলা, ক্লাস হচ্ছে, শুধু পরীক্ষার সময় করোনা আসে, এ কোন বিজ্ঞান, কোন বিজ্ঞানী বলেছেন? যদিও একাংশ কলেজ পড়ুয়াদের দাবি তারা ভয় পাচ্ছে,
পরীক্ষা কেন্দ্রে গিয়ে করোনাতে আক্রান্ত হতে পারে তারা। তাই কখনো পরীক্ষা পিছিয়ে দেবার, আবার কখনো অনলাইনে পরীক্ষা নেবার দাবি দিকে দিকে। অবশ্য শিক্ষা দপ্তর এই দাবি মেনে নেবে বলে কোনো খবর আপাতত নেই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।